নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। আলিপুরদুয়ার জেলার মাদ্রিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি চৌপতি থেকে গোপালপুর চা বাগানের ভেতর দিয়ে দলমোড় চা বাগান পর্যন্ত 7.5 কিমি দীর্ঘ রাস্তাটির পুনর্নির্মাণের কাজ শুরু না হয় ক্রুদ্ধ স্থানীয় বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার ফলাকাটার মশলাপাটি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। কলকাতার কুর্নিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভুটান সীমান্তের ক্যারন চা বাগানের অসুর জনজাতির 54 শ্রমিক পরিবারের হাতে তুলে দিল নতুন জামা কাপড়। মালদার ইংরেজিতে থানার পুলিশ এবং কালীচক থানার পুলিশ গোপন তথ্যের অনুসারে কালীচকের যদুপুর স্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হল 4,02,000 টাকার জাল নোট। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা দেশবন্ধু পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্রস্তুতির কাজ চলছে দিবারাত্রি। বালুরঘাটে যুবতীর গলায় বটি ঠেকিয়ে সোনার গয়না সহ টাকা লুট করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাটে। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। মালদার ইংরেজিতা থানার পুলিশ ও কালীচক থানার পুলিশ গোপন তথ্যের অনুসারে মালদার যদুপুর স্টেশনের কাছে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 4,02,000 টাকার জাল নোট। ইংরেজিটা থানার সাদা পুলিশের বড় সাফল্য, 4 লাখ জাল 2,000 টাকার নোট সহ একজনকে গ্রেফতার। মালদা ইংরেজিটা থানার পুলিশ মালদা কালিয়াচকের যদুপুর স্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 4,02,000 টাকা জাল টাকার নোট উদ্ধার হয়। ধৃত ব্যক্তির নাম ঈশা শেখ, বাড়ি মালদার কালিয়াচক থানার মজমপুর এলাকার ঘুমতলা গ্রামে। ধৃত ঈশা শেখকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। জয়গা জেডিএ মাঠে তৈরি হচ্ছে স্টেডিয়াম, এরই প্রদর্শন করলেন এডিএম চিরঞ্জীব ঘোষ, সাথে সময় মতো কাজ শেষ করার নির্দেশ। বর্ডার এরিয়ায় ডেভেলপমেন্ট তহবিল থেকে আনুমানিক 3 কোটি টাকা ব্যয় করে জেডিএ মাঠে তৈরি হচ্ছে বিশাল স্টেডিয়াম। তারই এদিন প্রদর্শন করতে এলেন আলিপুরদুয়ার এডিএম চিরঞ্জীব ঘোষ, সাথে ছিলেন জেডিএ এইও পিটি ভুটিয়া। আলিপুরদুয়ার এডিএম চিরঞ্জীব ঘোষ জানান, স্টেডিয়ামটি থাকবে উন্মুক্ত, বসার জায়গায় সেট সহ একটি জিম সহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে। অ্যাকচুয়ালি এই জেডিএ গ্রাউন্ডে আমাদের ওপেন স্টেডিয়াম করার জন্য আমরা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে টাকা দিয়েছিলাম, তো সেই কাজটাই এখন শুরু হতে চলেছে। এটা পিডব্লিউডি কনস্ট্রাকশন ডিভিশন করছে আলিপুরদুয়ার, তো সেটাই আমরা দেখলাম কাজ ইমিডিয়েট শুরু হবে। এবং আমরা ওদেরকে বলেছি যে কাজটা অ্যাজ পার শেডিউল যেটা আছে যাতে তারা করে, এবং সেক্ষেত্রে আমরা ইউটিলাইজেশন দিয়ে পরবর্তী ফান্ডের জন্য আমরা চাই। আপাতত যে আমাদের স্টেডিয়াম হচ্ছে এখানে, আমাদের দর্শকদের বসার জায়গা থাকছে, উপরে শেড থাকছে, এবং স্টেডিয়ামের নিচে আমাদের গ্রিন রুম, অফিস, তারপর ল্যাট্রিন টয়লেট এগুলো হবে, ছোটো একটা জিমও থাকবে। এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সিভিল কনস্ট্রাকশন শেষ হয়ে গেলে পরে তারপরে বাকিগুলো ওই অ্যারাউন্ড 3 crores আছে। কলকাতার কুর্নিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভুটান সীমান্তের ক্যারন চা বাগানের অসুর জনজাতির 54 শ্রমিক পরিবারের হাতে তুলে দিল জামা কাপড়। কলকাতার কুর্নিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভুটান সীমান্তের ক্যারন চা বাগানের অসুর জনজাতির 54টি শ্রমিক পরিবারের হাতে নতুন জামা কাপড় তুলে দেয়। এদিন মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিনও বিতরণ করা হয়। দুপুরে সংস্থার তরফে পাত পেতে খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছিল। ক্লথম্যান অফ ডুয়ার্স নামে খ্যাত সমাজসেবী সাজু তালুকদার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সোনালী সামন্ত প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্থার তরফে হ্যাভেন শেল্টার হোমের আবাসিকদের স্ট্রেচার ও ফার্স্ট এড বক্স দেওয়া হয়। দেখো দেখো দিয়া হ্যাঁ।
জয়গায় ডেঙ্গুর প্রতিরোধ ও সচেতন করতে প্রতি সপ্তাহে সোমবার করে উচ্চ আধিকারিকরা স্বয়ং জয়গার ঘর ঘর সচেতন করা সহ জমে থাকা জল পরিষ্কার করছে। ইতিমধ্যে ডেঙ্গুর প্রকোপ কমেছে বলে জানান এডিএম। ভারত ভুটান সীমান্ত জয়গা শহরে ডেঙ্গুর প্রতিরোধ ও সচেতন করতে প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকরা প্রতি সপ্তাহে সোমবার করে উচ্চ আধিকারিক জয়গা ঘর ঘর সচেতন করা সহ ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু চিহ্নিত এবং ডেঙ্গুর লাভা নষ্ট করতে ঘুরবে। সেই মতো এদিন জেডিও ও গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আলিপুরদুয়ার এডিএম চিরঞ্জীব ঘোষকে সাথে নিয়ে এদিন জয়গার বিভিন্ন প্রান্তে ঘোরেন। ইতিমধ্যে জয়গায় ডেঙ্গুর সংখ্যা কমেছে বলে জানান এডিএম চিরঞ্জীব ঘোষ। অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমাদের প্রত্যেক সপ্তাহে প্রতি সোমবার আমাদের এই পালস ক্লিনিং প্রোগ্রামটা চলছে। তো আমাদের হেলথ সাবসেন্টার যেগুলি আছে সেগুলো থেকে আমাদের বিভিন্ন টিম বার হচ্ছে। এই টিমগুলি হাউস টু হাউস ভিজিট করছে, যারা বাসিন্দা আছে তাদেরকে সচেতন করা হচ্ছে এবং তাদেরকে সাথে নিয়ে যে সমস্ত কারণ আছে এই ডেঙ্গি রোগের, যেখানে জল জমছে সেগুলো আইডেন্টিফাই করা হচ্ছে এবং সেগুলি মিটিগেট করা হচ্ছে। এদের আমরা ফেলে দিচ্ছি বা বাসিন্দারা নিজেরাই ফেলে দিচ্ছেন। এটা তো আমরা বলতেই পারি যে গত 15 দিন আগে যে স্ট্যাটাস ছিল এখন ইনসিডেন্স অনেকটাই কমে এসছে। তো যেহেতু শীত না পড়া পর্যন্ত ডেঙ্গির একটা প্রাদুর্ভাব ঘটার একটা আশঙ্কা রয়েই যায়, নভেম্বর পর্যন্ত আমাদের এই ক্লিনিকটা আমাদের চালাতেই হবে। ডেঙ্গু প্রতিরোধ ও সচেতন করতে বেড়ান এডিএম চিরঞ্জীব ঘোষ, জেডিএ এইও পিটি ভুটিয়া, জয়গা 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্বা লামা এদিন জয়গা 2 নং পঞ্চায়েত এলাকার কয়েকটি স্কুলে পরিদর্শন করেন। এসএইচএমডি ও বিডি মেমোরিয়াল স্কুলে জল জমে থাকতে দেখতে পাওয়া যায়। প্রশাসনের পক্ষ থেকে স্কুল প্রবন্ধকদের নির্দেশ দেয় শীঘ্রই জমা জল পরিষ্কার করতে। তেমনি জয়গা 1 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এক টায়ার দোকানে বিপুল লাভা ভরা টায়ারে জল দেখতে পাওয়া যায়। জল পরিষ্কার সহ টায়ারগুলি সরানোর নির্দেশ দেওয়া হয়। এলাকার বাসিন্দার অভিযোগ, টায়ার দোকান মালিককে বহুবার বলার পরেও সরায়নি টায়ার। এটা ডেঙ্গু হচ্ছে স্যার, পুরা বাচ্চাদেরকে এদেরকে হাসপাতাল নিয়ে যেয়ে দেয়, কতদিন ভর্তি এদের থাকলাম। পেটটাতে ইয়ে আছে, ডেঙ্গুর মশা আছে। হ্যাঁ বলছি তো, পঞ্চায়েত দিয়ে বলছি, ওনাকে কতবার বলা হলো, গ্রামের ছেলে পেলে দিয়ে বললাম, টায়ার মালিক বলে কি নেই হাঁটায় গাবি। এখন বললাম ওনাকে যে বলবো, আবার যদি না হাঁটায় তাহলে উনি জিম্মাভার হবে। অপরদিকে টায়ার দোকান মালিক বলেন, জি স্যার মেরাই নাই হ্যায়, মতলব কোই আর আদমি কা হ্যায় উসকো হম ফোন করকে বোল দিয়ে ও আকে অভি হটা কে লেকে যায়। মেরে দোকান মে নাই হ্যায়, মেরা দোকান তো আগে হ্যায়, মতলব ইয়ে পিছে রাখা হুয়া হ্যায়, বহুত দিন সে রাখে হুয়ে থে, করিব 2-3 মহিনা জেসা হুয়া হ্যায়, জ্যাদা দিন ভি নাই হুয়া হ্যায়। ও আজ মে অভি হম ফোন করকে বোলে তো বোলে অভি হম হটা দেগা স্যার। কিসকা ইয়ে মতলব দলসিন পাড়া টায়ার দোকান কা হ্যায়। ডেঙ্গুর প্রতিরোধ সচেতন বিষয়ে জয়গা 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্বা লামা জানান, ये डेंगू का विषय में डेंगू लेकर के जो हर एक सोमवार को पल्स क्लीनिंग हो रहा है, वो पल्स क्लीनिंग में जयगांव GP1 और GP2 लगा करके मोर देन 700 वर्कर्स फील्ड में उतरता है। तो आज हमारा GP2 में भी उच्च अधिकारी लोग आया था, जैसे कि आलिपुरद्वार से ADM D था और हमारा प्रोजेक्ट डायरेक्टर भी था आलिपुरद्वार का। और जैसे আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি চৌপতি থেকে গোপালপুর চা বাগানের ভেতর দিয়ে দলমোড় চা বাগান পর্যন্ত প্রায় 7 কিমি দীর্ঘ রাস্তাটির পুনর্নির্মাণের কাজ শুরু না হয়ে ক্রুদ্ধ এলাকার বাসিন্দারা। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি চৌপতি থেকে গোপালপুর চা বাগানের ভেতর দিয়ে দলমোড় চা বাগান পর্যন্ত 7.5 কিমি দীর্ঘ রাস্তাটি পুনর্নির্মাণের কাজ শুরু হয় 2018 সালের মার্চ মাস নাগাদ। প্রসঙ্গত, রাস্তাটি পুনর্নির্মাণের জন্য বাংলার গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে 3.5 কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পিচ ঢালা হয়নি রাস্তায়, তার ওপর 3-4 মাস ধরে বন্ধ রয়েছে রাস্তাটির পুনর্নির্মাণের কাজ। স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা বেজায় ক্ষুব্ধ। আলিপুরদুয়ার জেলা পরিষদ অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কি ব্যাপার, প্রায় 3-4 মাস এই বানায় এই না বানায় আরো যায় আরো আসে, কি ব্যাপার কিছু বুঝি না। এখানে গ্রামবাসীও কিছু কয় না,
চলো কিছু কয় না, তাহলে হবে 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 কী ব্যাপার কিছু কোম্পানিও বন্যা পায় বাগানের। আর বাবা আমাকে গাই রাস্তা সোয়াগে না, রাস্তা সোবাড়ে দেন সরকার টাকা দেখছে সবাই করে না রাস্তাটা। এটা হচ্ছে 2017 কাজ শুরু হয়েছিল, 2018 কাজ শুরু হয়েছিল মার্চ মাসে হোলির সময় রাস্তার খুঁড়াখুঁড়ি। তারপরে রাস্তাটা তো মানে মাঝখানে বন্ধ হয়ে গেল, তারপরে ডিএম বিডিও আসার পরে এসডিও, তারপরে আসার পরে রাস্তার কাজ মোটামুটি শুরু হয়েছিল, তারপরে ইলেকশনের জন্য পঞ্চায়েত ইলেকশনের জন্য কাজ শুরু করলো, তারপরে বন্ধ। আরও লোকসভা গেল, লোকসভার পরে শুরু করছিল, এটাও বন্ধ হয়ে গেল। এখন কাজটা তো ওইরকমই পড়ে আছে। কন্ট্রাক্টরকে অনেকবার বলি আমরা, কন্ট্রাক্টর আসেই না। বিডিওকে ডিএমকে এসডিওকে সবকে চিঠি করলাম, রিসিভ কপি আছে আমাদের কাছে। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস অ্যাপ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलाम आजकल विस्तारित खबरें। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার মশলাকুটির সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। ফালাকাটা মশলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গাপূজার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। মেদিনীপুরের শিল্পীরা দুর্গাপূজার প্রস্তুতির কাজ করছেন। এখানে এসে দেখা যায় বিভিন্ন দর্শনার্থীদের আকর্ষণ করে তুলবে বিভিন্ন রকমের সরঞ্জাম তৈরির প্রস্তুতি। এবারে তাদের থিম রয়েছে মা তো তোদেরও। এবার তাদের আকর্ষণ হিসেবে মেদিনীপুরের শিল্পীরা বিভিন্ন ধরনের অরিগামি অনুকরণে ঘরোয়া জিনিসপত্রের কাজ, সাথে থাকছে রকমারি আলোর কাজ, সব মিলিয়ে প্রতিবন্ধীদের নিয়ে চিন্তা ভাবনা। ফালাকাটা মশলাপট্টি সার্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক গদাই দিয়ে জানান, এবার তাদের পুজোর বাজেট প্রায় 16 লক্ষ টাকা। পুজো কমিটি থেকে জানা যায় তারা তাদের প্রস্তুতির কাজ করছে প্রায় 1 মাস থেকে। এই পুজো ঐতিহ্যবাহী দুর্গাপূজা, তাদের দুর্গাপূজো এবছর 46 বছরে পদার্পণ করবে। পুজো কমিটির সম্পাদক গদাইবাবু জানান, এই পুজোয় তারা প্রতি বছরই বস্ত্র বিতরণ থেকে শুরু করে এখানে একটি অনাথ শিশু আশ্রমও রয়েছে, তাদেরকে এনে পুজো পরিক্রমা করায়, দুপুরে আহার অন্ন গ্রহণ করান। তিনি আরও জানান, তাদের ওখানে দুটো পাড়া রয়েছে, দুটো পাড়ায় প্রায় 5 থেকে 5,500 বাসিন্দা রয়েছে। তাদেরকে আগাম জানিয়ে দেওয়া হয় নবমীর দিন তারা দুপুরের আহার ওই পূজা প্রাঙ্গণেই করার জন্য। সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করে আহার করে। এই বিষয়ে গদাইবাবু আরও জানান, আমরা মশলাপট্টি সার্বজনীন এবারে 48তম বর্ষে পদার্পণ করেছি। আমরা এবছর আমাদের টিমের নাম রেখেছি আমরা মা তোদের। আশা রাখছি আপনাদের মাধ্যমে ফালাকাটা সহ জেলা এবং উত্তরবঙ্গের সমস্ত দর্শনার্থীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। মশলাপট্টি সার্বজনীনের প্রতিবারের ন্যায় এবারও আমরা দর্শনার্থীদের নতুনত্ব কিছু দেওয়ার চেষ্টা করি। আমরা এবছর আছি, আমরা এবছর মূলত চাইল্ড লেবার নিয়ে, শিশুশ্রম নিয়ে, শিশুশ্রম নিবারণ নিয়ে আমরা থিমটা রেখেছি, যাতে
তারা চার দোকান বা অন্যান্য দোকানে কাজের থেকে তারা বিদ্যালয়ের আঙ্গিনা যায়। এই প্রচেষ্টাটা আমরা রাখছি আমাদের এবারে পুজোর 48তম বর্ষ পুজোর মাধ্যমে। আমাদের বাজেট এবার 15 লক্ষ টাকা। আমি বাধাই দিয়ে সম্পাদক মশলাবর্তী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। প্রত্যেক বছরের মতো এবার আপনাদের মানে দর্শনার্থীদের কীরকম মানে না প্রতি বছরের মতন এবারও আমরা আশা রাখছি মশলাবর্তীতে জনজোয়ারে ভাসবে, একটা ঢল নামবে প্রতি বছরই দেখি। এবং এবছর আরও দেখি উদ্দীপনা আমাদের মধ্যে, আমরা যারা আছি পাড়ার সকলে মিলে আমরা এই কাজের সাথে যুক্ত। বালুরঘাটে যুবতীর গলায় বটি ঠেকিয়ে সোনার গয়না সহ টাকা লুট করার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বালুরঘাট শহরে। দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। শহরের রথতলা এলাকায় একটি বাড়ির জানলার গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। এরপরই ওই বাড়ির এক যুবতীর গলায় বটি ঠেকিয়ে তার সোনার কানের দুল সহ নগদ কয়েক হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। এই ঘটনায় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ছিলাম সেই ঘরের দরজাটা খোলা ছিল, এবার হট করে রাত্রেবেলা ঘরের মধ্যে আওয়াজ দেখে আমি বলেছি যে কে এরকম, আমার দাদা ভেবেছিলাম। কিছুক্ষণ পর দেখি কোনো সাড়া নেই, তো আমি আলোটা জ্বালাই বিছানা থেকে। তার সাথে সাথে দেখি একজন লোক একজন বটি নিয়ে আমার গলায় ধরে বলছে যে কোনো চিৎকার করলে আমি কিন্তু গলায় কোপ বসিয়ে দেবো, কোনো কথা বলবেন না করে আমাকে আমার কান থেকে আমার সোনার কানের ছিল সেটা খুলতে বললো। সেটা খুলে দিয়ে দিলাম, তারপরে আমার হাত বেঁধে দিলো দুটো হাত পেছনে। মুখটা আপনারা মুখটা আমি দেখতে পাইনি, মুখটা ঢাকা ছিল, গামছা দিয়ে ঢাকা ছিল ওনার মুখ, কিন্তু চেহারাটা মোটামুটি একটা দেখেছি, একটা স্বাস্থ্য মাঝ বয়সী একজন লোক ছিল, একজনই ছিল। তারপরে আমাকে হচ্ছে হাত বেঁধে দিল, বেঁধে দিয়ে গামছা দিয়ে আমার মুখ বেঁধে দিয়ে আমাকে আবার জিজ্ঞেস করছিল যে আর কিছু আছে নাকি। আর গলায় বটি ধরেছিল জন্য আমি চিৎকারও করতে পারছিলাম না, বলছিল চিৎকার না করতে, চিৎকার করলেই আমায় গলায় মেরে দেবে। তারপর কিছুক্ষণ পর মানে আমাকে বাইরে নিয়ে আসে, একটা চেয়ারে বসিয়ে বাঁধতে চেয়েছে, সেভাবে শক্ত করে বাঁধতে পারেনি, তো বটিটা যখন মাটিতে রাখে সেই সুযোগে আমি একটু সরে গিয়ে মানে ছাটকা দিয়ে সরে তারপর পালিয়ে গেছি। তারপর চিৎকার করতে শুরু করেছে, তখন হচ্ছে ওপর থেকে বাবা মা এসে চুরি আমাদের পার্স থেকে টাকা পয়সা যা ছিল টাকা পয়সা নিয়েছে, আমার সোনার কানের নিয়ে গেছে, টাকা পয়সা মোটামুটি 20-25 হাজার টাকা হয়ে যাবে এরকম। সন্দেহ করছেন যে নিজেদের মধ্যে পায়ে তো না সেইভাবে কাউকে এখনই মাথায় আসছে না, বুঝতে পারছি না কি হতে পারে। আলিপুরদুয়ার জেলার ফলাঘাটা দেশবন্ধুপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপূজার প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। শরতের আকাশে বাতাসে শিউলি ফুলের গন্ধ, মা এসেছে ঘরে ঘরে। ফলাঘাটার দেশবন্ধু পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের পুজোর প্রস্তুতির কাজ চলছে দিবারাত্রি জোর কদমে। এই পুজো কমিটির যুগ্ম সম্পাদক সুব্রত সাহা জানান, এবার তাদের দুর্গাপুজো 70তম বর্ষে পদার্পণ করতে চলেছে। দেশবন্ধু পাড়ার সার্বজনীন দুর্গাপূজা এটি একটি ঐতিহ্যবাহী দুর্গাপূজা। তাদের ওই দুর্গাপূজার আলোকসজ্জা ও মণ্ডপ থেকে শুরু করে প্যান্ডেলের দিক দিয়ে এর সুনাম বিভিন্ন প্রান্তে চলে গিয়েছে। এই পুজো কমিটির সম্পাদক অচিন্ত রায় জানান, তাদের এবার আলোকসজ্জা কোচবিহার থেকে আনা হচ্ছে, পুজোর ঢাক আনা হচ্ছে বীরভূম থেকে। এবার তাদের পুজোর থিম মাতৃঋণের মাধ্যমে বার্তা উঠে আসবে। সমাজে এমন অনেক সন্তান আছেন যাদেরকে মা বড় করে তোলে, তারপর বিভিন্ন চাকরি ও বিভিন্ন কর্মজীবন থেকে বাড়ি থেকে দূরে থাকে সন্তান। এদিকে মা কি করছে সেদিকে ওই সন্তানের কোনো নজর থাকে না, দেখা যায় ওই মাগুলো বিভিন্ন রাস্তার ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে। এই থিমের মাধ্যমে এই বার্তা উঠে আসবে। পুজো কমিটির সম্পাদক অচিন্ত্যবাবু জানান, তাদের পুজো তারা কখনো কারোর সাথে কম্পিটিশন করতে রাজি নয়। বিভিন্ন জায়গা থেকে স্থানীয় ও বহিরাগত দর্শনার্থীরা যদি ভালো বলে ও ভালোভাবে আনন্দ উপভোগ করে তাহলে তারা সন্তুষ্ট। এখন আমরা সরাসরি শুনবো পুজো কমিটির পুজো উদ্যোক্তারা কি বলছেন। আমাদের দেশবন্ধু পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর আমরা 70তমে পদার্পণ করলাম। আমাদের এবছরের থিম মাতৃঋণ। আমরা সমাজের কাছে বার্তা দিতে চাই যে একজন মা ছোটোর থেকে মানুষ করে ছেলেকে, তার পরবর্তীতে কী হয় সেটাই আমাদের এবছরের থিম মাতৃঋণ। আমাদের এই থিম দেখার জন্য আগের বছরের থেকে এবছরে বেশি আমরা আশা করি মানে আমাদের একটা স্থান হবে।
আর আমাদের সাথে সহযোগিতা আমাদের সব ভাইয়েরা আছে এটা করার জন্য। আমাদের থিমের যে ডেকোরেটার্সের মালিক গোপাল সূত্রধর, অ্যাকচুয়ালি আপনি তো সেক্রেটারির কাছে সবই শুনলেন, আমরা তো গত বছর থেকে থিমে এসেছি। গত বছর আমরা জেলায় আপনারা শুনেছেন যে আমরা সেরা হয়েছিলাম, বিশ্ব বাংলা পুরস্কার আমরা পেয়েছি, সেটা আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করেছে। সেটার থেকে এবারও আমরা একটা থিম এনেছি যে যেটা আপনি শুনলেন, মাতৃঋণ। এবং এবার আমরা আশা করছি যে গতবারের তুলনায় অনেক বেশি ভিড় হবে, এবং শুধু জেলা নয়, আশপাশের যত জেলা আছে সেখান থেকে আমাদের এখানে লোক আসবে, যার জন্যে আমরা এবার পুজোটাকে একটু উদ্বোধনী করে দিচ্ছি চতুর্থী থেকে। মানুষকে সুযোগ করে দিচ্ছি এই আমাদের এই থিমটাকে দেখার জন্যে, যাতে প্রচুর মানুষ এই আমাদের থিমটা দেখতে পারে এবং মানুষের জায়গা করে নিতে মনের মাঝখানে, যে মাতৃঋণ আমরা কেন এই থিমটা নিয়ে আসলাম। আজকের এই সভ্য সমাজে বৃদ্ধ মা বাবার যে পরিণতি, যে করুণ পরিণতি, সেটাকে আমরা মানুষের সামনে তুলে ধরতে চাইছি। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। घर में एक यादों की दीवार हो, मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं, यादें हैं। कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं, यादें हैं। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaipur. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।